আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘূর্ণি দুর্গত উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা, বর্ষার আগেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় না করার আহ্বান সেতুমন্ত্রীর, ঢাকায় বসছে 17টি কোরবানির পশুর হাট, চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে পুলিশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমলের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলে দুর্যোগে আওয়ামী লীগকে পাশে পাচ্ছে জনগণ। মঠবাড়িয়া ও পাথরঘাটার দুর্গত এলাকা পরিদর্শন শেষে বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী থেকে হাসিবুল হাসান স্টেলেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে বিলীন হয় ঘরবাড়ি, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে 9,000 পুকুর, হাজারো মাছের ঘের। মঠবাড়িয়া পাথরঘাটার দুর্গত এলাকাসহ পটুয়াখালীর বেশ কয়েকটি উপজেলা হেলিকপ্টারে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12:45 তিনি পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মজাহারুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে। সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ শীঘ্রই মেরামতের। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরে আবার সকলের সঙ্গে বসব, প্রশাসনের বসব, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে আওয়ামী লীগ সরকার মানুষের পাশে দাঁড়াতে পারছে বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি, আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুরিয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। পরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্যোগ পরবর্তী ব্যবস্থা নিতে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূল এলাকার প্রায় 19টি জেলা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পটুয়াখালীর প্রায় 3.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ানোয় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন দুর্গত এসব এলাকার মানুষরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘরমুখ মানুষের ঈদ যাত্রা সহজ করতে ও সড়ক মহাসড়কে 7 দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। ঈদ উল আজহা উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীতে প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিআরটিএর সদর দপ্তর বনানীতে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংস্কার এবং নির্মাণাধীন সড়কগুলোর কাজ ঈদের সময় 7 দিন বন্ধ রাখা হবে। ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সংস্কারের বিষয়টা 7 দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে।
এ সময় হানিফ ফ্লাইওভারে যানজট নিরসনে সিটি কর্পোরেশন এবং গার্মেন্টস ছুটির বিষয়ে বিজিএমইএর নেতাদের সাথে বৈঠকে বসার উপর জোর দেন ওবায়দুল কাদের। বাড়ি যেতেই হবে, ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করব এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। ঈদের সময় ঢাকা সিটিতে রাস্তা খোঁড়াখড়ি বন্ধ রাখতে দুই সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দুর্ঘটনা কমাতে ঈদের পরও গতি নিয়ন্ত্রণে সড়কে মনিটরিং অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি। থ্যাংক ইউ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশনে এবার বসবে 17টি কোরবানির পশুর হাট। কোরবানি হবে প্রায় 25 লাখ পশু। এ বিষয়ে সব প্রস্তুতির কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র বলেন, এবার হাটে নগদ টাকা ছাড়াই ডিজিটাল লেনদেনে পশু কেনা যাবে, অনলাইনে দেয়া যাবে হাসিল। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমদানি ছাড়াই এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, সারা দেশে এবার কোরবানিযোগ্য পশু প্রায় 1,29,00,000, যার বড় অংশ আসবে ঢাকা শহরে। দুই সিটি কর্পোরেশনে পশুর হাট বসবে 17টি। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী। সিদ্ধান্ত হয়, মহাসড়কের পাশে হাট না বসানোর, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকানো, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ও জাল টাকার কারবার বন্ধে ব্যবস্থা নেয়ার। জাল টাকার জন্য মেশিন চেক করার জন্য কোনো, এটা মোবাইল মেশিন, এটা কোনো একটা ভারী যন্ত্র না, সব জায়গায় ইউজ করতে পারবে। পুলিশ সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব, সবাই মিলে সাংবাদিকরা সহযোগিতা করবে। ঢাকা উত্তরের মেয়র জানান, স্মার্ট হাট গড়ে তুলতে প্রথমবারের মতো নানা পদক্ষেপ নিয়েছেন তারা। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট, সেই কনসেপ্ট দিয়ে একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা MMS এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজেকশন করতে পারবে। এছাড়াও এই প্রথমবারের মতন আমরা হাসিলের টাকাও অনলাইনে তারা দিতে পারবে। তিনি জানান, এবার রাজধানীতে 25 লাখ পশু কোরবানি হবে, রাতের মধ্যেই সরানো হবে সব বর্জ্য। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে 25 লক্ষ পশু কোরবানি হবে, এটি গরু দুম্বা এবং ছাগলের হিসাবে 25 লক্ষ। 10,40,000 পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। পলিব্যাগের সিমটা হচ্ছিল 35 কেজি পর্যন্ত লোডটা নিতে পারে। ভালো একটি মেসেজ দিতে চাই যে আমাদের ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো। এবারও কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেবে সিটি কর্পোরেশন, নির্দিষ্ট স্থানে করবে। এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডাইরেক্টর অফ লোকাল। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র হরণকারী লুটেরাদের দখল থেকে দেশ রক্ষার অঙ্গীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া। দলের প্রতিষ্ঠার 43তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় দলটির মহাসচিব অভিযোগ করেন, দেশে এখন দুর্বৃত্তদের রাজত্ব চলছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে তেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহার সহ 7 দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে মানববন্ধন করেছেন শ্রমিকরা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে বিড়ির উপর অগ্রিম 10% আয়কর প্রত্যাহার সহ এসব দাবি তুলে ধরেন বক্তারা। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। আসন্ন বাজেটে বিড়ির উপর শুল্ক প্রত্যাহার, অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা সহ কয়েক দফা দাবিতে রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ মানববন্ধন করে।
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারসাজি বন্ধ করা, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ সহ বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের 10 শলাকার প্রতি প্যাকেট সিগারেটের মূল্য 45 থেকে 65 টাকা বৃদ্ধি করার দাবি জানান শ্রমিক নেতারা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত এ মানববন্ধনে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি বলেন, বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে এই শিল্পকে কুটির শিল্প ঘোষণা করার দাবি জানান সাধারণ সম্পাদক হারিক হোসেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি নাজিমউদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরো অনেকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। টি টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখতে চান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটাকে স্বপ্ন পূরণের মতো মনে করেন জুনিয়র সাকিব। জানান, বোলিংয়ের মতো লোয়ার ওয়ার্ডে ব্যাট করতে নেমে দলে অবদান রাখার চেষ্টা করবেন তিনি। পরাগারমণের রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার দলের অংশ হয়ে আছেন 2020 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিবও। বিশ্বকাপ ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকে স্বপ্নের মতো বলে জানান তিনি। সাকিব বলেন, নিজের পারফরমেন্স দিয়ে দলের জয়ের গল্প লিখতে চান। টিম যেটা আমার কাছ থেকে আশা করে এটা যেটা আমি দিতে পারতেছি কিনা, বা আমি যে রোলটা প্লে করব এটা আমি কমপ্লিটলি করতে পারতেছি কিনা। আমি যখনই নামি সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। সাকিব আল হাসানের দৃঢ় মানসিকতাকে বেশ পছন্দ করেন জুনিয়র সাকিব। বলেন, বিশ্বকাপে পরিস্থিতি অনুযায়ী খেলে দলের জয়ে ভূমিকা রাখার চেষ্টা থাকবে তার। আমাদের বন্ডিং খুবই স্ট্রং আছে, আমরা চাইলে যে কোনো টিমকে হারাইতে পারি। আমাদের 11 জন যদি মাঠে ওই দিন বেশ দিতে পারে, কোনো টিম আমাদের সামনে ব্যাপার না। ইনশাআল্লাহ আমরা যে কোনো টিমকে হারানোর মতো দক্ষতা রাখি। তরুণ পেসার তানজিম হাসান সাকিব জানান, মাঠে সেরাটা দিতে পারলে যে কোনো দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ঘূর্ণি দুর্গত উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা, বর্ষার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রতিশ্রুতি। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় না করার আহ্বান সেতুমন্ত্রী, ঢাকায় বসছে 17টি কোরবানির পশুর হাট, চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা। ধন্যবাদ সবাই।